pranaram 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 সবার প্রথম বক্তা শ্রীমদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে আমি আহ্বান করছি এখানে তার বক্তব্য পরিবেশন করার জন্য। বিশুদ্ধ বিজ্ঞানম অগাধ সৌখ্যম বিশ্বস্য বীজম করুণাপয়োধি অনাদ্যনন্তম প্রকৃতি পরস্তাত তত্ত্বমেকম ভুবি রামকৃষ্ণ। মঠস্থ পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ ও সহ সংঘাধ্যক্ষ মহারাজদের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আজকের এই ধর্মসভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ ও অন্য দুজন বক্তা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি ও পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজির চরণেও প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি সমস্ত পূজ্য সন্ন্যাসী মহারাজদের চরণে। শ্রদ্ধা নমস্কার প্রীতি জানাই প্রীতিভাজন সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের, শ্রদ্ধা নমস্কার সুধি ভক্তবৃন্দকে। আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুণ্য আবির্ভাব তিথি। কবি লিখেছিলেন, ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধূলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজনমের লগ্ন আজি অমারাত্রির দুর্গতরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন, উদয়ে শিখরে জাগে মা ভই মা ভই নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয় মন্দ্রি ধ্বনিল মহাকাশে। যখন কোনো বিশেষ আবির্ভাব ঘটে এই পৃথিবীর বুকে, তখন এমনভাবেই সারা জাগে ত্রিকাল জুড়ে ত্রিলোক জুড়ে। এটা ইতিহাস বারে বারে লক্ষ্য করেছে, ইতিহাসের পাতায় এর ভুরি প্রমাণ লেখা রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব পৃথিবীর বুকে এমনই নবজীবনের আশ্বাস, অমাবস্যার রাত্রিগানকে পার করে নিয়ে এসেছে, এ কথা আজ আর বলার অপেক্ষা রাখে না। যখন কোনো আধ্যাত্মিক মহামানব পৃথিবীতে আবির্ভূত হন, তখন তিনি পৃথিবীর জন্যে তৈরি করে দিয়ে যান একটি আধ্যাত্মিক সাধনার পথ, একটি আধ্যাত্মিক জীবন চর্চার ধারা। যে পথ অনুসরণ করে, যে ধারায় অভিস্নাত হয়ে তাঁর সমকাল এবং তাঁর পরবর্তীকাল উত্তরকালের মানুষ নতুনভাবে নিজেদের তৈরি করতে পারে, নিজেদের জীবনের সংকট
দুর্যোগ থেকে মুক্তি পেতে পারে, এই জীবনের খাঁচা থেকে বেরিয়ে একটি নিত্য জীবনের দিকে যাত্রা করতে পারে। এই আধ্যাত্মিক সাধন চর্চা বা এই আধ্যাত্মিক সাধন পথ নির্মাণ তাই প্রত্যেক অবতার বা আধ্যাত্মিক মহামানবের জীবনাবির্ভাবের সঙ্গেই আমরা নির্মিত হতে দেখি। যত ধর্ম সম্প্রদায় আবির্ভূত হয়েছে তাদের ইতিহাস পর্যালোচনা করলে এমনটি দেখা যায়। এবং আমাদের ভারতীয় শাস্ত্রগুলিতেও এর প্রমাণ মেলে। গীতার যে বিখ্যাত ভূমিকা ভাষ্য রচনা করেছিলেন শঙ্করাচার্য বা রামানুজাচার্য, দুজনেই দেখিয়েছেন, দুজনেই বলেছেন যে কেন অবতার আবির্ভূত হন। এবং গীতা শাস্ত্রের উপর ভিত্তি করে তারা এটি প্রমাণ করার চেষ্টা করেছেন, ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে মানুষের সংসারে অধর্মকে দূর করবার জন্য তারা নতুন পথ তৈরি করবেন, সেটি তৈরি করবে, নিয়ে আসবে ধর্ম। রামানুজাচার্য বলেইছিলেন তাই ভগবান বা অবতার পুরুষের দিব্য চেষ্টার কথা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই আমাদের পৃথিবীতে, আমাদের দেশে এমন নতুন আধ্যাত্মিক সাধনার পথ তৈরি হয়েছে। সেই পথ ধরেই রামকৃষ্ণ সংঘের, রামকৃষ্ণ ভাব প্রবাহের এই বিরাট একটি পরিধি আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং কোনো ভুল নেই যে এই আধ্যাত্মিক সাধনাকে নিজেদের জীবনের আশ্রয় করে লক্ষ লক্ষ মানুষ আজ তাদের বাঁচার পথ খুঁজে পাচ্ছে এবং আগামী পৃথিবীও সেই বাঁচার পথ খুঁজে পাবে। লক্ষণীয় এই যে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত নতুন আধ্যাত্মিক জীবন চর্চা তা কিন্তু কোনোভাবেই ছিন্নমূল, একেবারে সম্পূর্ণ আলাদা, একটা স্বতন্ত্র কিছু নতুন ব্যাপার নয়। নিশ্চয়ই তার মধ্যে কালোপযোগী প্রয়োজন অনুসারী কিছু প্রয়োগ রয়েছে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ভারতের সনাতন আধ্যাত্মিক যে সাধনা, সেই সাধনার চর্চার জগৎটি। শ্রীরামকৃষ্ণদেব তাই আধ্যাত্মিক সাধনার চর্চায় লক্ষ্য হিসেবে স্থির করে দিয়েছিলেন ঈশ্বর লাভকে, ভগবান লাভকে। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজনীয় পথ হিসেবে যত রকম সাধনা রয়েছে কোনোটিকেই তিনি কিন্তু বাদ দেননি। আমরা জানি যে আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে শুরুই হয় পূজা পাঠ, প্রার্থনা, ভজন সঙ্গীত ইত্যাদির মধ্য দিয়ে, যাতে সাধক সহজে তার ইষ্টের প্রতি, ভগবানের প্রতি মনকে নিবিষ্ট করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার নিজের জীবন দিয়ে এমনভাবেই আধ্যাত্মিক সাধনার পথ তৈরি করেছেন। দক্ষিণেশ্বরের আপাত দৃষ্টিতে একজন সাধারণ পুরোহিত রূপে তিনি জীবন শুরু করেছিলেন, কিন্তু সেটি হচ্ছে কেবল লোকশিক্ষার জন্য। পূজার মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, ভজনের মধ্য দিয়ে আসলে সাধনার গভীরতায় পৌঁছানোর এক একটি স্তরকে অতিক্রম করা যায়। শ্রীরামকৃষ্ণদেবের জীবন সেটি আমাদের সামনে দেখিয়ে দিয়ে গিয়েছে। আজও রামকৃষ্ণ ভাব প্রবাহের এই বিরাট সাধনায় তাই আমরা সবাই লক্ষ্য করি যে পূজা পাঠ সাধন, পূজা পাঠ ভজন প্রার্থনা এগুলো একটুও ন্যূন নয়, বরং তার গুরুত্ব যথেষ্টই। যদিও সেখানে কেবলমাত্র আচারকে প্রাধান্য দেয়া হয়নি, আচার সর্বস্বতাকেই একমাত্র মান্যতা দেয়া হয়নি, শ্রীরামকৃষ্ণও দেননি,
সাধনার গভীরতা যত হয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আস্তে আস্তে তখন এই কর্মগুলো সরে যেতে থাকে, তখন মন কেবলমাত্র ভগবানের দিকেই, প্রার্থনার মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে কেবল ভগবানের দিকেই নিজেকে সম্পর্কিত করতে চেষ্টা করে। এটি ভারতের আধ্যাত্মিক সাধনার একটি অত্যন্ত চিরাচরিত প্রচলিত ধারা। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এটিও মনে করিয়ে দিয়েছেন যে আধ্যাত্মিক সাধনা কেবলমাত্র যেন শাস্ত্রগতভাবে না থাকে, তা অনুভূতি এবং প্রয়োগ সাপেক্ষ। আমরা সাধারণত আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে আমাদের শাস্ত্রগুলোকে গুরুত্ব দিই, তার প্রয়োজন আছে, কিন্তু কতটা? কেবলমাত্র শাস্ত্রচর্চার মধ্যে যদি আমরা নিজেদেরকে বন্দী করে রেখে দিই, তাহলে দেখা যাবে সেই শাস্ত্রের ভেতরকার অর্থ কিছুই আমাদের জীবনে হৃদয়ঙ্গম হলো না। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতদের একটু মাঝে মাঝে একটু কটাক্ষই করেছেন এবং তাদের দৃষ্টি যে অনেক সময় খুব উঁচু দিকে থাকে না, বরং একটা বিশেষ পাখির সঙ্গে তুলনা করে দেখিয়েছেন একটু নিচু দিকে চলে যায়, সেটিও বলতে ছাড়েননি। অন্য দৃষ্টান্তেও বুঝিয়েছেন যে বড়লোকের বাড়িতে মানে আমবাগানে গিয়েছি, তা আমার মূল কাজটা হচ্ছে আম খাওয়া, রসাস্বাদ করা। এই যে ভগবানের আস্বাদকে নিজের অন্তরে অনুভব করা এবং সেটিকেই নিয়ে চলা, এটি কিন্তু আধ্যাত্মিক সাধনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। শ্রীরামকৃষ্ণ সাধনার ধারায় এই অনুভূতি এবং তাকে জীবনে প্রয়োগ করা, এটির ওপর জোর পড়েছে বেশি। অনেক সময় বইয়ে অনেক কিছু লেখা থাকে, কিন্তু সেটিকে যদি বাস্তব জীবনে আমরা প্রয়োগ না করতে পারি, তাহলে সেই পুস্তকস্থা তো ইয়া বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপন্নে নসা বিদ্যা নতধনম, এরকমই অবস্থা হয়। অর্থাৎ মানে যদি বইয়ের মধ্যেই বিদ্যাটা থাকে এবং অন্যের হাতে ধন থাকে, তাহলে যখন প্রয়োজন পড়বে তখন আর তার কোনো কাজে লাগবে না, এটাই হয়। শ্রীরামকৃষ্ণ দৃষ্টান্ত দিয়েও দেখিয়েছেন যে নিজের জীবনে প্রয়োগ করতে হবে, না হলে সেটাকে কীরকম ব্যর্থ হয়ে যায়। আপনারা সবাই জানেন ওই শাশুড়ি বউয়ের দৃষ্টান্ত দিয়েছেন যে দুজনেই ভাগবত শুনতে যেতেন, তারপর একদিন ফিরে এসেছে বউ গৃহবধূ, সে তো সর্বত্র নারায়ণ আছে, এই জেনে বাড়িতে কেউ এসছে তাকে সমস্ত কিছু জিনিস দিয়ে দিচ্ছে। শাশুড়ি এসে জিজ্ঞাসা করছে এটা কেন করছো, বউ বললেন কেন ভাগবত পণ্ডিত যে বললেন সবার ভিতরেই নারায়ণ আছে, তাই নারায়ণ জ্ঞানে সবার সেবা করছি। তখন শাশুড়ি মাথায় করাঘাত করছেন যে এ কী করছো, আমি 20 বছর ধরে তো ভাগবত পাঠ শুনছি, ওটা ওখানেই রেখে আসতে হয়, ওকে কি আর সংসারে নিয়ে আসতে হয়। আমাদের যে জীবন যাত্রায় আধ্যাত্মিক সাধনা, তা অনেকটাই কিন্তু ওই নির্দিষ্ট মন্দিরে নির্দিষ্ট পাঠের স্থানে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, দৃষ্টান্ত দিয়ে গল্প দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু আধ্যাত্মিক সাধনা হতে পারে না। আধ্যাত্মিক সাধনা অনুভূতি সাপেক্ষ এবং প্রতি মুহূর্তে তাকে জীবনে প্রয়োগ করতে হয়। আমরা পূজার মন্ত্রে বলি যে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মা তোমার যা যা কিছু করছি তাই যেন তোমার পূজা হয়ে ওঠে। যা যা বা শিব পূজার শেষেও বলা হয় যে যা যা এই আচরণ করছি সবই যেন হে শম্ভু তোমার আরাধনা হয়ে ওঠে। অর্থাৎ আমার জীবনের প্রতিটা মুহূর্তকে আমি যেন এই ভগবত পরায়ণ করে তুলতে পারি, ঈশ্বর পরায়ণ করে তুলতে পারি। শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীর বুকে এসে আমাদের ধর্ম সাধনাকে, আধ্যাত্মিক সাধনাকে এভাবেই যেন জীবনের প্রতিটি কাজের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। লক্ষণীয় যে পৃথিবীতে আধ্যাত্মিক সাধনার যে চর্চা তখন বিশেষত উনবিংশ শতাব্দীতে প্রচলিত ছিল, সেখানে অনেক ধর্ম সম্প্রদায় অনেক মনীষীরাই অনেক কথা বলেছিলেন, কিন্তু তা কোনোভাবেই আমাদের প্রতিদিনকার জীবনযাত্রার সঙ্গে আধ্যাত্মিক সাধনাকে সম্পর্কিত করে দেখার চেষ্টা করেনি। ফলত ধর্ম বলতে আমরা বুঝেছিলাম ধূপ ধূনা আচার বিচার ইত্যাদিকে, নির্দিষ্ট সময় কোনো মন্দিরে মসজিদে গির্জায় যাওয়া ইত্যাদিকে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিক সাধনা বলতে বোঝালেন নিজেদের জীবনের প্রতিটা মুহূর্তকে,
ঈশ্বর পরায়ণ করে তোলা, প্রতিটি কাজকে ভগবানের কাজরূপে দেখা, আমাদের রামকৃষ্ণ ভাবপ্রবাহে একটা খুব ছোট্ট সাধারণ শব্দ প্রচলিত হয়ে রয়েছে, ঠাকুরের কাজ। আমরা যা কিছু করি সেটাকেই আমরা ঠাকুরের কাজ বলে দেখি, অর্থাৎ বা দেখবার চেষ্টা করি। এটি একটি অপূর্ব সাধনার ধারা। শ্রীরামকৃষ্ণ দেখাবার চেষ্টা করছেন যে এই জগৎ যদি ঈশ্বর ছাড়া কিছু না হয়, এবং সেটাই সত্য, তার কারণ শাস্ত্র বলেছে, সাধক তার অনুভূতিতে বলেছে, তাহলে এই জগৎ ব্যাপারের প্রত্যেকটি জিনিসই কিন্তু আসলে আমাদের সাধনার সঙ্গে যুক্ত হতে বাধ্য। শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর একটি জায়গায় বলেছিলেন যে শুধু শালক মানে শালগ্রামতে শালগ্রামকে কেন্দ্র করে বলেছিলেন যে শালগ্রাম থেকেও মানুষ বড়। এই অর্থে যে শালগ্রামের মধ্যেও অবশ্যই ভগবত অস্তিত্বকে ধ্যান করা যায়, পূজা করা যায়, সাধনা করা যায়, কিন্তু মানুষের মধ্যেও এই যে জীবন্ত পৃথিবী তার মধ্যে তাকে সাধনা করা যেন আরও সহজ। তার বিখ্যাত উক্তি আছে, শুধু চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ খুললে তিনি নেই। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক সাধনার ধারা তাই প্রবর্তন করলেন, সেইখানে শিবজ্ঞানে জীবসেবার আদর্শ এত গুরুত্ব পেল। মনে রাখতে হবে এই শিবজ্ঞানে জীবসেবার আদর্শের দুটি পার্ট, দুটি অংশ যেন, একটি শিবজ্ঞান আর একটি জীবসেবা, কোনোটিই কিন্তু একে অপরকে ছাড়া নয়, একটি আরেকটির চেয়ে কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এমনটিও নয়। কিন্তু শিবজ্ঞান না থাকলে জীবসেবা সমাজ সংস্কারে কেবলমাত্র পর্যবসিত হবে, তাই শিবজ্ঞানটি অত্যন্ত জরুরি, এবং এটিও সাধনা। এমন নয় যে শিবজ্ঞান অর্জন করলাম তারপর জীবসেবায় গেলাম, তা নয়। এই যে জীবসেবাটি, এটি করতে করতেই আসলে আমরা এই শিবজ্ঞানের সাধনাটি করতে পারব। শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিক সাধনা এইভাবেই সমগ্র জগৎকে তাই সাধনার মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছে। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনার আরেকটি অপূর্ব বৈশিষ্ট্য হল এক সরল, অনাড়ম্বর, আনন্দময় জীবন যাপন। আমরা জানি যে আমাদের আধ্যাত্মিক সাধনা বলতেই একটু মনে হয় যেন একটা গুরুগম্ভীর কিছু। স্বামীজিও পাশ্চাত্যের সেই ভাবটা দেখে একটু বলেছিলেন যে আমরা তো অমৃতের সন্তান, আনন্দময় অমৃতের সন্তান, আমরা কেন এরকম একেবারে গম্ভীর মুখে সব সময় বসে থাকব। এটি যে বিবেকানন্দ বলতে পেরেছিলেন তার কারণ শ্রীরামকৃষ্ণের চরণতলে বসে তার জীবনের শিক্ষা সমস্ত কিছু তিনি অর্জন করেছিলেন, আর শ্রীরামকৃষ্ণ জীবনটি ছিল এই অপূর্ব সরল, অনৈশ্বর্য, অনাড়ম্বরে ভরপুর, এক আনন্দময়, আনন্দে পরিপূর্ণ জীবন। সে কারণেই দেখুন বিদ্যাসাগরের কাছে যাচ্ছেন, জামার বোতামটা খোলা, তার নিজেরই সন্দেহ হয়েছে যে বিদ্যাসাগর তো অত বড় লোক, এইরকম জামার বোতামটা খোলা বিদ্যাসাগর কি কিছু বলবে। তারপর আবার যখন তাকে আশ্বস্ত করা গেল যে না বিদ্যাসাগর কিছু বলবে না, সঙ্গে সঙ্গে মেনে নিলেন। শুধু তাই নয়, কথামৃতে একটি জায়গায় ভারী সুন্দর রয়েছে কি অপূর্ব তিনি বোঝাবার চেষ্টা করছেন আধ্যাত্মিক মানে এই যে ধর্ম সাধনা যারা করে তারা যে কীরকম মাঝে মাঝে গোলমাল করে ধর্ম সাধনা সাধন ভজন করতে গিয়ে সেটা বোঝাচ্ছেন। বলছেন অনেকে আহ্নিক করবার সময় যত রাজ্যের কথা কয় কিন্তু কথা কইতে নাই, তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, উহু এই সব করে। আবার কেউ মালা জপ করছে তার ভিতর থেকেই মাছ দর করে, জপ করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা যত হিসাব সেই সময়ে। এরকম আরো বহু দৃষ্টান্ত আছে, কথামৃতেও খুললে দেখা যাবে পাতার পর পাতা শুধু হাসি আর হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে গভীর তত্ত্ব, হাসির আড়ালে লুকিয়ে আছে অপূর্ব নির্দেশ। এই যে একটি মজার দৃষ্টান্ত দিলেন, এই দৃষ্টান্তটি আমাদের জীবনের সঙ্গেই হয়তো অনেকটা মিলে যায়, নির্দেশটি কিন্তু এর আড়ালে খুব স্পষ্ট,
যে যখন সাধন ভজন করতে হবে তখন এই জগৎ থেকে মনটাকে সরিয়ে কেবল ভগবানের দিকে নির্দিষ্ট করতে হবে, সেই অভিমুখে মনটিকে নিয়ে যেতে হবে। তখন ওই মাছের বাজার বা অন্য কিছুর দিকে মনটি নিয়ে গেলে চলবে না। অথচ তাকে বলার সময় ভঙ্গিমাটি কি অপূর্ব আনন্দময়, তার শ্রীরামকৃষ্ণজীবের জীবনের সরলতা একেবারে অপূর্ব একটি কিংবদন্তির মতন ছড়িয়ে আছে আমাদের কথামৃতে বা শ্রীরামকৃষ্ণের বিভিন্ন জীবনীগুলোর মধ্য দিয়ে। নিজেই তিনি বলেছেন যে সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না, পূর্বজন্মের অনেক তপস্যা করলে সরলতা লাভ হয়। তার মানে এই নয় যে বোকা হতে হবে, শ্রীরামকৃষ্ণের সরলতা কিন্তু কখনো বোকামো নয়। শ্রীরামকৃষ্ণ যে সরলতার কথা বলেছেন সেটি আসলে মন মুখ এক করা, ভিতরে আর বাইরের মধ্যে, আমার ভেতরের চিন্তা আর আমার বাইরের প্রকাশের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে আধ্যাত্মিক সাধনায় আমি কখনো এগোতে পারি না। ভেতরে ভেতরে মুখে হয়তো আমি অনেক শাস্ত্র কথা বলছি, অনেক বড় বড় নীতিবাক্য উচ্চারণ করছি, কিন্তু ভেতরের দিকের যে আমি মানুষ আমি একটুও পাল্টাইনি, এমনটি যদি হয় শ্রীরামকৃষ্ণ বলবেন মন মুখ এক হয়নি, শ্রীরামকৃষ্ণ বলবেন এ মানুষ সরল নয়, এবং তাই শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনায় সে মানুষ তখনও সাধক হয়ে উঠতে পারেনি। শ্রীরামকৃষ্ণ জীবনের এই যে আধ্যাত্মিক সাধন পথ নির্মাণ, সেখানে তাই এই সরলতা সেটিও কিন্তু একটি অপূর্ব দিক দর্শন। বলা বাহুল্য, রামকৃষ্ণ জীবনের পূর্ণাঙ্গ ক্ষেত্র জুড়ে রয়েছে তার ত্যাগ। তাকে বলা হয়েছে সঙ্গীতে ত্যাগীশ্বর, তিনি ত্যাগীর বাদশাহ। কি অর্থে তিনি ত্যাগীর বাদশাহ? এই সংসারে থেকেই তো তিনি সাধন ভজন করলেন, তিনি তো অন্যদের মতো সহধর্মিণী গ্রহণ করলেন, তাহলেও কেন তিনি ত্যাগীর বাদশাহ? এই কারণে যে এই জগৎকে তিনি দেখালেন, এই জনারণ্যের মধ্যে থেকেও নির্জনতার সাধনা করা সম্ভব। গীতায় ভগবান বলেছিলেন বিবিক্ত দেশ সেবিত্বম আরাতির জনসংসদি। শ্রীরামকৃষ্ণের জীবন যদি আমরা পাঠ করি, অনুধ্যান করি, বিস্মিত হয়ে দেখি অনেকে মানুষের মধ্যে ভক্ত সঙ্গে রয়েছেন, কথা বলছেন, পর মুহূর্তেই তিনি চলে যাচ্ছেন কোন এক গভীর ভাবরাজ্যে। তার কারণ ত্যাগের চরম অবস্থায় তিনি উপনীত হতে পেরেছিলেন, যে অবস্থায় মানুষ তার জীবনকে একটি মুহূর্তে সমস্ত আসক্তি থেকে মুক্ত করে ফেলতে পারে, সংসারের যাবতীয় বন্ধন থেকে ছিন্ন করে ফেলতে পারে। বলা যেতে পারে এটি অবতারের জীবন, কিন্তু এটি আদর্শ। যে যুগে আমরা বাস করছি সে যুগ যখন ভোগের দিকে আমাদেরকে হাতছানি দিচ্ছে, যেখানে ভোগ ছাড়া অন্য কিছুই কেউ মনে রাখতে পারে না, সে যুগে শ্রীরামকৃষ্ণের এই ত্যাগের আদর্শই যেন একটি প্রতিসম্প্রশ্ন, একটি কাউন্টার চ্যালেঞ্জ তৈরি করছে সমস্ত পৃথিবীর কাছে। যে জীবন দেখাচ্ছে এই পৃথিবীর বুকে, এই সংসারে থেকেও অন্য পাঁচটা মানুষের মতো যেন একটি আপাত সাধারণ জীবন যাপন করতে করতেও মানুষের জীবন পারে ত্যাগের আদর্শকে সমুচ্চ শিখরে নিয়ে যেতে। শ্রীরামকৃষ্ণের জীবনে এর ভূয় দৃষ্টান্ত আছে। সামান্য একটি ধাতুদ্রব্য তিনি স্পর্শ করতে পারতেন না, লক্ষ্মীনারায়ণ মারোয়ারি তাকে অর্থ দিতে চেয়েছিল, কোনোভাবেই তিনি গ্রহণ করেননি। কি অদ্ভুত, কোন কারোর কাছ থেকে তিনি কোনো কিছু গ্রহণ করেননি। দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরে থাকতেন, কে একবার তাকে বলেছিল যে ত্রৈলোক্য নাকি বলেছে তাকে চলে যেতে হবে, সঙ্গে সঙ্গে গামছা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আবার যখন খবর দেওয়া হলো না, তাকে বলা হয়নি, ফিরে চলে আসছেন। অভিমান ত্যাগী
আমাদের জীবনের সবচেয়ে বড় ত্যাগ। অনেক কিছু আমরা ত্যাগ করতে পারি কিন্তু অভিমান ত্যাগ করতে পারি না। রামকৃষ্ণ জীবন অভিমান ত্যাগের, অহং ত্যাগের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত রূপে পৃথিবীর বুকে আজও উজ্জ্বল হয়ে রয়েছে। রাম শ্রীরামকৃষ্ণের যে আধ্যাত্মিক সাধন পরম্পরা নির্মাণ, তার আরেকটি বড় দিক হচ্ছে যাবতীয় মত ও পথের সমন্বয়। ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনার ধারায় দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, অচিন্ত ভেদাভেদ ইত্যাদি নানা দার্শনিক সম্প্রদায়কে কেন্দ্র করে সাধন চর্চার ধারা তৈরি হয়েছে এবং অনেক সময় মনে হয়েছে এই সাধন চর্চার ধারাগুলো যেন একে অপরের সঙ্গে বিপরীত। তিনি কেবল জ্ঞান চর্চা করবেন, দ্বৈতবাদী তিনি পূজা অর্চনার মধ্যে দিন কাটাবেন, সেই রকমই অচিন্ত ভেদাভেদবাদীও তাই করবেন। যেন অচিন্ত ভেদাভেদবাদীর জ্ঞান চর্চা নেই, যেন অদ্বৈতবাদী তার ক্ষেত্রে ভক্তি চর্চা থাকতে পারে না। জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগ, এই যে মানুষের জীবনের প্রবণতা ভিত্তিক চারটি আধ্যাত্মিক সাধন পথ, যা কিনা এই দর্শন সম্প্রদায়গুলো নানানভাবে প্রচার করার চেষ্টা করেছে, তাদের মধ্যে একটা আপাত বিরোধিতার জায়গা কখনো কখনো আমাদের মধ্যে দেখা গেছে, এ দেশেও বটে, অন্য দেশেও বটে। শ্রীরামকৃষ্ণদেব তার জীবন চর্চায় দেখালেন এগুলো আলাদা নয়, স্পষ্ট বলেছিলেন খুব সুন্দর দৃষ্টান্ত তুলে যে কোন হাঁড়ির মুখে কোন সরা লাগবে যিনি গৃহিণী তিনি জানেন, অথবা মা ছেলেদের জন্য যখন রান্না করেন কার পেটে কিরকম সয় সেই অনুযায়ী রান্না করেন। অর্থাৎ এটি একটি প্রবণতা আধ্যাত্মিক সাধনার ধারা। নিজের জীবনে জ্ঞান চর্চার তুঙ্গে তিনি অবস্থান করেছেন, যোগ চর্চার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত সমাধি যোগের মাধ্যমে তিনি দেখিয়েছেন। আবার তিনি শরণাগতির প্রার্থনায় ভক্ত উত্তমের একটি অপূর্ব প্রতিকৃতি নির্মাণ করেছেন, সেই তিনি আবার মথুরকে নিয়ে যখন সেবা কাজে নিয়োজিত করেছেন তখন তার মধ্যে অপূর্ব সেবাযোগীর আবির্ভাব আমরা দেখতে পেয়েছি। এবং বিবেকানন্দ সহ তার তরুণ ভক্তদেরকে যে প্রশিক্ষণ তিনি দান করেছিলেন সে প্রশিক্ষণ একঘেয়ে না হওয়ার প্রশিক্ষণ। আধ্যাত্মিক সাধনায় একঘেয়ে হওয়া যাবে না, এটি শ্রীরামকৃষ্ণের নির্দেশ। অর্থাৎ এখানে মানুষ তার প্রবণতাকে ভিত্তি করে নিজের আধ্যাত্মিক সাধনা নির্মাণ করবে এবং সেইভাবেই সে এগিয়ে যাবে যেমন যার যতটা দরকার। শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবন এবং শ্রীরামকৃষ্ণের বলা কথা আমাদের পৃথিবীর সামনে এইভাবেই তৈরি করে গিয়েছে একটি অপূর্ব আধ্যাত্মিক সাধনার নির্মাণের জগৎ। সেই সাধনাকে অনুসরণ করছে আজ লক্ষ লক্ষ মানুষ, সেই সাধনায় আজ পৃথিবীর বুকে মানুষের মুক্তির পথ হিসেবে গৃহীত হচ্ছে। মনে রাখা দরকার, মানুষের সংসার পাল্টে যাচ্ছে খুব দ্রুত। মনে রাখা দরকার, আমাদের জীবন চাহিদা আমাদের জীবনের সংকটও পাল্টাচ্ছে খুব দ্রুত। সেই সংকটের মুহূর্তে আমাদের প্রয়োজন হয়ে পড়ছে আজ এমন একটি আশ্রয়, যে আশ্রয়ে থেকে আমরা নিজেদেরকে শান্ত করতে পারব, আমাদের ভেতরের জগৎটাকে দেখবার চেষ্টা করতে পারব এবং আমাদের বলা কথা আর চলা পথের মধ্যেকার বিভেদটাকে ঘোচাতে পারব। শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক সাধন চর্চার প্রবাহ তৈরি করেছিলেন সেই প্রবাহ কিন্তু আসলে পৃথিবীকে এই পথটি দেখিয়ে গিয়েছে। রোমারোলা 1928 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ জীবনীর ভূমিকায় তাই লিখেছিলেন, ইট ইজ মাই ডিজায়ার টু ব্রিং
the sound of the beating of that artery to the ears of fever-stricken Europe, which has murdered sleep. I wish to wet its lips with the blood of immortality. এই যে অনন্ত অমরত্বের সন্ধান রোমারোলা পেয়েছিলেন, এটি কিন্তু পৃথিবীর বুকে শ্রীরামকৃষ্ণের দিয়ে যাওয়া সাধন চর্চার সর্বশ্রেষ্ঠ দান। শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই একদিন কুঠিবাড়ির ছাদে উঠে ডাক দিয়েছিলেন, ওরে তোরা কি কোথায় আছিস, ছুটে আয়। আমরা আজ এই পুণ্য আবির্ভাব তিথিতে সেই অপূর্ব সাধন মূর্তির চরণতলে দাঁড়িয়ে শুধু এই প্রার্থনাটুকু করতে পারি যেন সেই সাধন পথে আমরা এগোতে পারি। সেই সাধন পথই আসলে ব্যক্তির মুক্তির পথ, সমষ্টির ত্রাণের পথ। এপারে ওপারে অমৃতের সেতু বাঁধিয়া গিয়াছে যারা, তুমি তাহাদেরই সাধনার অগ্রণী। দুঃখ পীড়িত ধরণীর বুকে কাঁদে যারা দিশাহারা, সঁপিয়া তাদের আশার সঞ্জীবনী, নন্দিত চোখে দেখাইলে আর বার, হে দেব তোমার চরণে নমস্কার। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে আলোর সামান্য সাধনার ধারা এবং আমাদের ব্যক্তি জীবনে তার প্রায়োগিক তাৎপর্য আলোকপাত করলেন পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ। আমরা তাকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। pranaram 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 ki jeno lukano nametai mishto eto tobo nam pranaram 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 pranaram